News Only 24, News Only 24. চালিয়ে ঘোষণা করেছিলেন খেলা একটার পরে নিশ্চয়ই প্রশাসন ইনাদেরকে আসতে বলবেন, এটাই জাগতিক নিয়ম, এটাই প্রশাসনের নিয়ম হওয়া উচিত বলে আমরা মনে করি। সঙ্গে সঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদেরকে বলবো, আমরা বাইরের থেকে কাউকে নিয়ে আসিনি, আমরা গোপন নগর অঞ্চলের অধিবাসী, মাধ্যমিক পরীক্ষা রয়েছে বলে আমরা লোকতন্ত্র করিনি, আমরা বর্তমান মাধ্যমিক পরীক্ষা চলছে সুশৃঙ্খল ভাবে নীরব ভাবে আমরা এসে শহীদ মিনিটে মান প্রদান করব। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি যখন তৈরি হয় তার এখনো পর্যন্ত এই অঞ্চলের প্রেসিডেন্ট হয়ে আছি, বিটিসির প্রেসিডেন্ট হয়ে আছি, অতএব আমার নৈতিক দায়িত্ব আছে কি করতে কোনটা ভালো আর কোনটা মন্দ। আর যারা ওই গ্যাসে দাঁড়িয়ে রাজনৈতিক বাতাবরণের সহিত দ্বিধা বিভক্ত করতে তাদেরকে জিজ্ঞেস করুন তাদের পায়ের তলায় মাটি আছে না নেই, যারা শহীদকে নিয়ে রাজনৈতিক বাতাবরণ তৈরি করার জন্য আজকে এই সিচুয়েশন তৈরি করছে তারাই এর জন্য দায়ী, অন্যকেই দায়ী নয়। এখানে বিজেপি তৃণমূলের প্রশ্ন নয়, যখন আন্দোলনটা হয়েছিল তখন তো কোনো ব্যানার ছিল না, তাহলে আজকের এই ব্যানারটা তৈরি করছে তারা, মঞ্চে ছিল আপনারা নিশ্চয়ই ওখানে ছিলেন, কভারেজ নিয়েছেন, সেই কভারেজকে যারা করছে তাদেরকে জিজ্ঞেস করুন কারা কী ভাষায় কথা বলছে। যারা এখানে তৃণমূল নেতারা এলেন তারা স্পষ্ট তো বললেন যে আন্দোলন যেরকম ভূমি উচ্ছেদ কমিটি সেরকম সেদিন তাদের পাশে ছিল তৃণমূল কমিটি, বিজেপি সেদিন ছিল না, তাই বিজেপিকে জায়গা দেওয়ার কোনো প্রশ্ন নেই। এখানে বিজেপির প্রশ্ন আসছে কেন? তৃণমূলের প্রশ্ন নয়, বিজেপির প্রশ্ন নয়, তৃণমূলের প্রশ্ন নয়, কোনো রাজনৈতিক প্রশ্ন নয় এখানে। আর যারা এই প্রশ্ন তুলে ধরছে সেদিনকার তাদের টিকিট লাগাল ছিল না, এই মাটিতে তাদের টিকিট লাগাল নেই, আজকের তারা বড় বড় ভাষণ দিচ্ছে, ডায়লগ দিচ্ছে, মঞ্চ বাঁধা হচ্ছে সেখানে ছিল না। এই শহীদ মেধিটা আমাদের রক্ত তৈরি, আমাদের কয়েকটা লোকের অসৎকরণ সদেশ অধিকারী অ্যানাদার পার্টি যারা আছে তারাই করেছিল, অন্য কেউ করেনি, এদের বিন্দুমাত্র ভূমিকা নেই। যদি আন্দোলনে পুরোদা হয় সেই শুভেন্দু অধিকারী, আজকের যারা বড় বড় ভাষণ দিচ্ছে তাদের টিকিট লাগাল নেই। ঠিক আপনি যেরকম বললেন ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা এই মুহূর্তে ভূমি উচ্ছেদ কমিটির যারা প্রতিনিধিরা এখানে রয়েছেন তারা স্পষ্ট তো বলছেন যে এখানে কোনো রাজনীতির জায়গা নেই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা আগে মালা দিয়েছে সেই মালাকে কেন সরিয়ে পুনরায় সেখানে আগে পরের প্রশ্ন নয়, শহীদ তর্পণ যখন হবে সে আগে পরে রাত্রে দুপুরের প্রশ্ন নয়, এই প্রশ্নটা কে বা কারা তৈরি করছে তাদের কি হলো? একেবারে ধন্যবাদ। আমরা সমস্ত হলুদ দিয়ে আলোচনা
না সেটাও ভাবতে হবে। সময়ে যখন শহীদ বেদিতে এলাম তখন ওসি এবং আইসি এবং পুলিশ মহোদয়ের সামনে গুটি কয়েক তৃণমূল কংগ্রেসের যারা মদ্যপ অবস্থায় তারা এখানে নানান ধরনের গোলমাল এবং অশালীন আচরণ করছে। এবার আপনাদের পরিকল্পনা কি? এটা আমাদের কোনো পরিকল্পনা নেই। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং গোকুলনগরের অধিবাসী বিধায়ক নন্দীগ্রামের যিনি ভারপ্রাপ্ত আইসি তিনার কাছে আমরা একাধিকবার আবেদন করেছি যে যাদের একটা পর্যন্ত আপনি সময় দিয়েছিলেন তিনারা এখনো পর্যন্ত কেন দাঁড়িয়ে এখানে গোলমালের সৃষ্টি করছেন গুটি কয়েক ছেলে, তিনাদেরকে আপনারা শান্তিপূর্ণ সহবস্থানের জন্য এখান থেকে সরিয়ে দেন এবং যাদেরকে আপনি একটার সময় দিয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী সহ গোকুলনগরের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি স্বদেশ অধিকারীকে তিনাদেরকে শহীদ বেদিতে মাল্যদান করার সুযোগ করিয়ে দেন, এই আবেদন আমরা নন্দীগ্রাম আইসি মহোদয়ের সামনে একাধিকবার করছি। আপনারা দেখেছেন আজকে গত দু সপ্তাহের মধ্যে দুটি হাতিকে যেভাবে পরিকল্পিতভাবে ইলেকট্রিক শক দিয়ে মারা হলো তার জন্য দায়ী হচ্ছে এখানের রেঞ্জার এবং ডিএফও। আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং হাতি হচ্ছে জাতীয় সম্পদ, সেই হাতিকে যেভাবে আমাদের বনের কোন তৃণমূল নেতার অঙ্গুলি হেলনে ফরেস্টের কাঠ কেটে নিচ্ছে এবং হাতি পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে না, তার জন্য লোকালয়ে হাতি চলে যাচ্ছে, মানুষের ঘর বাড়ি ধ্বংস করছে এবং ফসল ক্ষেত নষ্ট করছে। আমাদের যে পর্যাপ্ত পরিমাণ সরকারি বরাদ্দ টাকা কোথায় যাচ্ছে? ডিএফও এবং রেঞ্জারকে জবাব দিতে হবে। আমরা মনে করি এর জন্য দায়ী পুরোপুরি ডিএফও সাহেব এবং রেঞ্জার সাহেব। অবিলম্বে তাদেরকে আগে গ্রেফতার করা উচিত এবং যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করলাম এবং ডিএফও এসে জনসমক্ষে জানাতে হবে, হাতির পোস্টমর্টম রিপোর্ট জনসমক্ষে পেশ করতে হবে, এটাই আমাদের আবেদন। আমাদের দাবি রয়েছে আমাদের এখানে যে হাতি সংরক্ষণের পর্যাপ্ত পরিমাণ টাকা সেটা কোন জায়গায় খরচা হচ্ছে জনসমক্ষে জানানো উচিত। তাছাড়া কেন হাতিরা জঙ্গল থেকে বাইরে যেয়ে পরে লোকালয়ে ঢুকছে এবং মানুষের ফসল নষ্ট করছে, ঘরবাড়ি ধ্বংস করছে এবং যে সকল অসহায় মানুষরা তারা ঘরবাড়ি নষ্ট হচ্ছে তাদের টাকা দেওয়া হচ্ছে না এবং যেভাবে ইলেকট্রিক শক দিয়ে হাতিকে মারা হচ্ছে এটা চরমতর অন্যায় এবং ডিএফও এবং রেঞ্জারের আমরা মনে করি এখনই পদত্যাগ করা উচিত। স্বরূপ ঘোষ, বিজেপি বিষ্ণুপুর জেলা সহসভাপতি।